আসসালামু আলাইকুম, আমি কানিস, ঢাকা থেকে বলছি। কানিস ফাতেমা ব্লগ এন্ড কুক থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার আমরাও ভালো আছি। তো প্রতিদিনকার মতো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আনুষাঙ্গিক কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম আমার সুখকর একটি মুহূর্ত নিয়ে। আর সেই মুহূর্তটি হচ্ছে এই যে আমার স্বপ্নের চিঠি। তো স্বপ্নের চিঠিটি চলে আসছে আমার কাছে গতকাল সন্ধ্যায়, আর ভিডিওটি আমি করেছি আজকে সকাল থেকে। তো যাই হোক, এই লেটারটির জন্য আমি প্রথম মাসে অ্যাপ্লাই করেছি, তখন আমার কাছে আসেনি। দ্বিতীয় মাসে অক্টোবরে আমি আবার এই লেটারটির জন্য ইমেল করেছি, দেন তারা আমাকে আরেকটি গুগল থেকে মেসেজ করেছে যে লেটার আবার পাঠানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ, গতকাল সন্ধ্যায় আমার পোস্ট অফিসের পিওরম্যান আমাকে ফোন করে বলল আমার একটি অ্যাডসেন্স লেটার আসছে গুগল থেকে। তো আলহামদুলিল্লাহ, আমি তো আমার চিঠিটিকে রিসিভ করেছি। তো এটা সবাইকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমি আজকে 2 বছর ধরে ইউটিউবিং করছি। তো এই 2 বছরের ভিতরে আমরা সবাই জানি 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অর্জন করতে হয়। তো এটা কিন্তু করতে আমার বেশ সময় লেগে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরেও আমি পেরেছি আমার সেই সব কিছু পূরণ করে, এখন অ্যাডসেন্স লেটারটি আমার কাছে আসছে, আলহামদুলিল্লাহ। আসলে কাজ যেমনই করি, সবার কাছে প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন কাজগুলো উপহার দেয়া। বারবারই একটি কথা বলা হয়ে যায়, লং টাইম ভিডিও দিতে পারিনি, যার কারণে অনেকটা পিছিয়েই রয়ে গেলাম। তবে এখন থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা যারা আমার ভিডিওটি দেখেন, আমি জানি আমার অনেক রিলেটিভ, ছোট ছেলে মেয়ে যারা আছো, তোমাদেরকে অনেক আদর আর ভালোবাসা। তো সবাই আমাকে সাপোর্ট করো, এভরিডে যেন কাজ করতে পারি আর তোমাদেরকে নতুন নতুন কাজের মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করতে পারি, এটাই হচ্ছে চাওয়া। তো আজকে সকালবেলা উঠে আমি রান্না করলাম একটু ভোনা খিচুড়ি, আর এই যে একটু মুরগি ভোনা করব। কারণ হচ্ছে আজকে একটু হালকা পাতলা রান্না করার কারণ, একটু বাইরে যাব আমরা দুপুরে লাঞ্চ করে। তারপর এর ভিতরে আমার কাজকর্ম অনেকটাই গোছানো কমপ্লিট। এই যে ছোট মেয়ে উঠে গিয়েছে, ওকে একটু কমোডে বসিয়ে দিলাম, আর ওকে হেল্প করছে ওর বাবা। তো মেয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে নাস্তা কমপ্লিট করে আমি ওকে শাওয়ার করে দিয়েছি, এখন এই যে বাতাসে বসে আছে ফ্যানের নিচে। আর এদিক দিয়ে ওর মাথায় একটি ফুল, কানে একটি ফুল গুঁজে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এই ফুলগুলো আমাদের বাসার ছাদেই, তো অনেক ফুল ফুটেছে কাঁঠালি চাপা, সেখান থেকে তাকে একটি দেওয়া হলো। তো সে চুপচাপ করে বসে আছে আর ভিডিওটা শ্যুট করে দিয়েছে আমার বড় মেয়ে। এই আর কি আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলোকে নিয়ে আল্লাহর ইচ্ছায় আমরা সকলেই ভালো আছি। আর এদিকে এই যে আমরা দুপুরে লাঞ্চ করে রেডি হয়ে তারপর আমরা একটু বাইরে আসলাম, এটা হচ্ছে রমনা পার্ক। তো রমনা পার্কে আমরা একটু ঘোরাঘুরি করার জন্যই এসেছি, তারপর বিকেলে বাইরে একটু খাওয়া দাওয়া করে দেন বাসায় চলে যাব। আসলে মাঝে মধ্যে একটু নিজেকে, ফ্যামিলিকে বিনোদন দেওয়াটা খুব জরুরি প্রয়োজন, কারণ হচ্ছে সবসময় একরকম অবস্থায় থাকলে কিন্তু ভালো লাগে না। এমনিতেই আমরা শহরমুখী মানুষ, শহরে শহরের মতোই জীবন আমাদের মেনটেন করতে হয়, গ্রামে তো এইভাবে অত যাওয়া হয় না, দেখা যায় 2 বছর 1 বছর 3 বছর পর যাওয়া হয়। যদিও আমার শ্বশুরবাড়ি ঢাকার স্থানীয়, ওরা ঢাকায়, ওদের হোম ডিস্ট্রিক্ট নেই। আমার বাবার বাড়ি আছে, নানার বাড়ি আছে গ্রামের বাড়ি, তারপর আমার মা হচ্ছে ঢাকার লোকাল, মানে ঢাকাতেই আমরা থাকি, ওইভাবে গ্রামের বাড়িতে যাওয়া হয় না। তো মাঝে মধ্যে কিন্তু একটু বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে গেলে বেশ ভালোই লাগে। আর এই যে এইদিকে আমার ছোটো মেয়ে খুব এনজয় করছিল, সে মানে এটা ধরবে ওটা ধরবে, খুব মানে এরকম করতেছিল। তো আমরা কিন্তু রমনা থেকে ঘুরে তারপর তালতলাতে আসলাম, এসে এখানে একটি রেস্টুরেন্টে বসলাম, এটা হচ্ছে প্রোপাইস। তো এখানে একটু আমরা নাস্তা করে তারপর বাসায় চলে যাব।
এই আর কি, আমার আজকে সারা দিনের যতটুকু যা করেছি আপনাদের সাথে শেয়ার করেছি, জানি না কতটুকু ভালো লাগবে, তবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর একটি কথা, অবশ্যই সবাই কিন্তু একটি লাইক করে দিবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সবার মাঝে শেয়ার করে দিবেন আমার ভিডিও লিঙ্কটি, তারাও দেখে নিতে পারবে, আমার সাথে যুক্ত হতে পারবে। আর আমাকে অনেক আপুরা জিজ্ঞেস করেছেন আমার দুই বাচ্চার ফুল নাম কি। আমার বড় বাচ্চার নাম হচ্ছে মেহজাবিন আলিফ, আর ছোট বাচ্চার নাম হচ্ছে নুরেজাবিন আলিশা। এই হচ্ছে আমার ছোট মেয়ে, সে বসে আছে সকালে, এটা হচ্ছে গত কালকের সকালের ভিডিওটা, সে আমি ভাবলাম যে আজকে শেয়ার করে দেই। তো এই তাকে সকালে আমি বসিয়ে দিয়ে ফ্রেশ করে আমি একটু কাজকর্ম করছিলাম, সে টিভি দেখছে, তারপর আমি একটু শ্যুট করে নিলাম পাশ থেকে। এমনিতে সে একা রুমে থাকতে পছন্দ করে না, তার সাথে একজনকে না একজন লাগে বাসায়, কারণ ছোট মানুষ তো। আর ওর বোন এখন স্কুলে চলে গেল, যার জন্য মেয়ে একেবারেই একা বসে আছে, আর আমি একটু কাজকর্মগুলো করে নিলাম। আজকে আবার আমার হেল্পিং হ্যান্ড আসছে, তো ওর কাজগুলো করে নিয়েছে, আর আমি এই কর্নার সেলফটাকে একটু গুছিয়ে নিলাম। আমি গুছাতে গুছাতে মেয়ে আবার একটু কান্নাকাটি করছিল, তাকে আবার একটু নিচে নামিয়ে দিলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন, সেও আমার সাথে কাজ করছে। আমার এই সেন্টার টেবিলের উপরে যে রানারটা ছিল সেটাকে সেটা টেনে নিচে নামিয়ে দিল, মুছামুছি করছে, আর ওইদিকে টিভিও দেখছে। টিভির মিউজিক তার অনেক বেশি পছন্দ, বিশেষ করে অ্যাড হলে তার অনেক ভালো লাগে। এই তো, সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আর আপনারা কে কোথায় আছেন, আমার সুইট অ্যাপয়েন্ট ভাইয়ারা যারা অনেক আগে থেকে আমার সাথে আছেন, জানাবেন আপনারাও কেমন আছেন। আর এই প্রতিদিন আসলে মানে ঘুম থেকে উঠেই আমি মনে করি যে আজকে থেকেই ভিডিও দেওয়া শুরু করব, বিভিন্ন কাজের প্রেশারে দেখা যায় দেওয়া হচ্ছে না। অনেক আপু ভাইয়ারা আমাকে ইনবক্সে নক করছেন যে আপু রেগুলার ভিডিও কেন দিই না। আমার এক আপু আমাকে খুবই পছন্দ করে, আমিও তাকে খুব পছন্দ করি, ওরও ছোট বেবি হয়েছে। তো ওর বেবি হয়েছে, আমার বেবি হলো গত বছর ডিসেম্বরে 10 তারিখে, আর হচ্ছে ওর বেবি হয়েছিল অক্টোবর মাসে। তো ও মানে ইউটিউবিং করে, ও আমাকে প্রতিদিনই মানে ওর ভিডিও আমি প্রতিদিনই দেখতে পাই, তো আমাকে নক করে বলে যে আপু তুমি ভিডিও দাও, তুমি কেন দাও না, আমি তো দিচ্ছি, তোমার বাবু তো এখন একটু বড় হয়েছে। আসলে মনে চাই আপু প্রতিদিনই নতুন নতুন ভিডিও দিতে চাই, কিন্তু ওই যে বললাম বাবুর জন্য আবার বড় বাবুর স্কুল ওপেন হয়েছে, সব কিছু মিলিয়ে এদিক হলে ওদিক হচ্ছে না, এর জন্যই মানে দিতে পারি না। তবে ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব, কারণ আসলেই অনেকের সাথে আমার কমিউনিকেশন হচ্ছে ঠিকই, কিন্তু কাজের মাধ্যমে হচ্ছে না। প্রতিদিন কাজ দিলে সবার সাথে কথা হয়, ইনবক্সে মেসেজ করা হয়, সেগুলো রিপ্লাই করি, আমার আসলে খুবই ভালো লাগে। তো সবাই কিন্তু আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওতে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। তো বিদায় নিয়ে নিচ্ছি, যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। Life every day.